হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মোহাম্মদ রিফাত, আপনাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, অনেকদিন পর চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তেমন গুছানো টোছানো হবে না, কারণ আজকের ভিডিওটি সরাসরি লাইভ ভিডিও হচ্ছে। এখানে কোনো এডিটিং হবে না বা কোনো স্ক্রিপ্টও না আজকের ভিডিওর জন্য। অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকের আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করা যাক। তো আপনারা আমার সামনে একটি ড্রাইভার বোর্ড দেখতে পাচ্ছেন। এটি একটি নতুন ড্রাইভার বোর্ড তৈরি করেছি। এটা সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। আপনারা এখন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ড্রাইভার বোর্ড প্রয়োজন হয় কিনা। আমি প্রতিনিয়ত এমপ্লিফায়ারের কমপ্লিট বোর্ড বানিয়ে থাকি, এখন পর্যন্ত একটি ড্রাইভার বোর্ডও বানাইনি। আর জানিও না আপনাদের ড্রাইভার বোর্ড পছন্দ কিনা। তো এটি একটি হাই কোয়ালিটি ড্রাইভার বোর্ড, এটি হাতে বানানো হয়েছে বোর্ডটি। যদি আপনাদের পছন্দ হয় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এটি সাউন্ড টেস্ট করে দেখাবো এখন আমি আপনাদের কেমন সাউন্ড কোয়ালিটি। যদি সাউন্ড কোয়ালিটি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ড্রাইভার বোর্ড বানানো যায় কিনা আপনাদের জন্য। এই ড্রাইভার বোর্ডের সাথে ট্রানজিস্টার রেলও থাকবে, ট্রানজিস্টার রেলও বানাবো। তো এখানটিতে আপাতত আমি 8টি ট্রানজিস্টার ব্যবহার করছি, আর ট্রান্সফরমার 30 0 30 ভোল্ট 8 অ্যাম্পিয়ারের সব কিছু কানেক্ট করা আছে। এখানে পিসিতে কানেক্ট করা আছে। এই সার্কিটটি ম্যাক্সিমাম 80 0 80 ভোল্ট এসিতে চলবে। তো আমি এখন সং প্লে করবো, আপনার সাউন্ড কোয়ালিটি একটু শুনুন। লাইন দিলাম আমি, সাউন্ড একদম আস্তে দিলাম। এর বেজ 5 এবং এর বেজ মানে লো কোয়ালিটি, লো যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা অনেক সুন্দর দেয় সাউন্ডটা। এক কথায় সব দিক থেকেই বেটার। এর হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি সব কিছু মন মতন পাওয়া যায়। যদি 30 ভোল্টে সাউন্ড টেস্ট করছে, তারপর আমি ফুল সাউন্ড দিই, এখন পর্যন্ত আমার এই 10 ইঞ্চি স্পিকারগুলোতে দেখতে পারিনি, কারণ এটা সাউন্ড অনেক। বন্ধুরা, আশা করি আপনারা সাউন্ড কোয়ালিটি শুনে বুঝতে পেরেছেন এই ড্রাইভার বোর্ডটির পাওয়ার কীরকম হবে। এই বোর্ডটির সাউন্ড কোয়ালিটি আসলে অনেক সুন্দর। এটি এখনও পরীক্ষামূলকভাবে বানানো হয়েছে এবং এটি এখন পর্যন্ত পরীক্ষা চলছে কীভাবে এটিকে আরও বেটার করা যায়। তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের ড্রাইভার বোর্ড প্রয়োজন কিনা। যদি ড্রাইভার বোর্ড প্রয়োজন হয় তাহলে এরকম বোর্ড অনেকগুলো বানাবো আপনাদের জন্য। এছাড়াও খুব জলদি এই সার্কিটটির একটি টেস্ট ভিডিও দেবো, একদম ছোট্ট, খুবই কম্প্যাক্ট। এটি সানকিন ট্রানজিস্টর দিয়েও চলবে, আবার 1943-5200 দিয়েও চলবে। এটি 100 থেকে 400 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে সক্ষম এই ছোট্ট বোর্ডটি। সো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন বোর্ডটি বানানো যায় কিনা। তো নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে খুব জলদি। নতুন ভিডিওতে আসছে অল্প টাকায় এমপ্লিফায়ার, এই টপিক নিয়ে। সো বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।